শ্রীগামিটোফাইট উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় নিউসেলাস টিস্যুতে থাকা একটা কোষ আকারে একটু বড় হয়, প্রোটোপ্লাজম ঘন হয় এবং নিউক্লিয়াসটি একটু সাইজে বড় হয়। এই কোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি স্টিরেনু কোষে পরিণত হয়, যার মধ্যে তিনটি কোষই নষ্ট হয়ে যায়, বাকি কোষটি একটু বড় হয়ে ভ্রূণথলি গঠন করে। এতে থাকা যে নিউক্লিয়াস সেটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটি নিউক্লিয়াসে পরিণত হয়। সেই দুইটি নিউক্লিয়াস ভ্রূণথলির দুই মেরুতে গিয়ে অবস্থান নেবে। দুই মেরুতে অবস্থান নেওয়ার পর এই দুইটা নিউক্লিয়াসে মোট দুইবার মাইটোসিস বিভাজন হয় এবং দুই মেরুতে মোট আটটি নিউক্লিয়াস উৎপন্ন হয়। দুই মেরুতে থাকা চারটি নিউক্লিয়াস থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রূণথলির কেন্দ্রে এসে অবস্থান নেয়, যাদেরকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এদিকে অপোজিটের যে তিনটা কোষ রয়ে গেল, এগুলোতে আস্তে আস্তে সাইটোপ্লাজম জমা হয় এবং এরা কোষে পরিণত হয়। ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ থাকে তাদেরকে বলা হয় হচ্ছে গর্ভযন্ত্র। গর্ভযন্ত্রের মাঝখানে থাকে হচ্ছে ডিম্বাণু, আর দুই পাশে যে দুটো কোষ থাকে তাদেরকে বলা হয় সহকারী কোষ। আর অপোজিট মেরুতে যে তিনটা কোষ রয়ে গেল এদেরকে বলা হয় অ্যান্টিপোলার সেল বা প্রতিপাদ কোষ।